আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইট শেয়ার করব যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স, লাইকস, ভিউজ, আপনার টিকটকের এ টু জেড সার্ভিস, শুধু টিকটকই না আরও আদার্স অনেক সার্ভিস নিতে পারবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করছি, দেন এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন মিস্টার প্রো SMM। সো এটা আপনারা লিখে এখানে গুগল সার্চ করে দিতে পারেন, অথবা মিস্টার প্রো SMM.com এটা আপনারা লিখে দিবেন, অথবা এখানে মিস্টার প্রো SMM লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পারেন গুগলে প্রথমে সর্বপ্রথম এটা পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে, অথবা ডিরেক্ট মিস্টার প্রো SMM.com লিখতে পারেন, তাহলে ওয়েবসাইটটা আপনার ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই এর জন্য আমাদের এখানে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমরা এখন কী করবো, জাস্ট হচ্ছে এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে হচ্ছে আপনি একটা ইউজার নাম দিতে হবে। তো এখানে আমি আমার একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি। তো আপনি কী করবেন, আপনার একটা ইউজার নাম দিবেন, অ্যান্ড মাস্ট বি একটা খেয়াল রাখবেন, ইউজার নামের শেষে কোনো প্রকার স্পেস দিবেন না বা কোনো প্রকার ডট দিবেন না, কোনো প্রকার অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার একটা নাম দিয়ে ইউজার নামটা ক্রিয়েট করবেন, অথবা কোনো আন্ডারস্কোর বা এইসব কিছু কোনো দেওয়ার দরকার নাই, আপনি আপনার নামটা দিয়ে যে কোনো একটি বাড়াই দিতে পারেন। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে। তো এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাই দিবেন। সো আমি আমার কী করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসাই, ধরুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আমি আমারটা পরে বসাই দিচ্ছি। সো আপনি মাস্ট বি আপনার যে রিয়েল হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ আপনার অরিজিনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাই দিবেন, আর না হলে কিন্তু পরবর্তীতে আপনার প্রবলেম হতে পারে। যদি প্রবলেম হয় তাহলে তাদের কাছে যখন হেল্প নিতে যাবেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এর জন্য মাস্ট বি আপনার রিয়েল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা এখানে বসাই দিবেন। এরপর নিচে বলছে যে ইমেল, ইমেলের জায়গা হচ্ছে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন, অর্থাৎ আমার আপনার যে ইমেলটা সেটা দিয়ে দিবেন। অবশ্যই যেটা সঠিক ইমেল ওটা দিবেন, এখানে কোনো প্রকার ভুলভাল ইমেল আপনারা দিবেন না, আপনার সঠিক ইমেল, সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড সঠিক ইউজার নাম দিবেন। এরপর পাসওয়ার্ড, এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে। তো 8 সংখ্যার একটা পাসওয়ার্ড লেখার পরে সেম পাসওয়ার্ড এখানে এগেন বসাই দিবেন। তো আমি এগুলো সবগুলো পূরণ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে অলরেডি সব কিছু এখানে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড, এটা টিকমার্ক করে দিবেন। তারপর এখানে সাইন আপ রয়েছে, সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে সাথে সাথে আপনার এরকম একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবেন। এরকম একটা পপআপ আসবে, এখানে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করে দিবেন। সেরপর দেখতে পাবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পরে উপরে আপনার পাসওয়ার্ডটা সেভ করতে হবে, আপনার পাসওয়ার্ড এখানে সেভ করে দেবেন, কারণ পরবর্তীতে লগ ইন চাইলে আপনারা যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে অটোমেটিক্যালি শো করবে। সো এরপরে এখানে রয়েছে ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিকটক, ফেসবুক, আপনি সকল ইনস্টাগ্রাম সহ ইউটিউব সকল ধরনের সার্ভিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। যে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে হচ্ছে এখানে একটা ডলার অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের এখানে কিছু ব্যালেন্স অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমাদের জিরো রয়েছে। এখন আমাদের ব্যালেন্স সেট করার জন্য আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে আসবো, নিচে আসার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে রয়েছে অ্যাড ফান্ড, জাস্ট আমরা হচ্ছে কী করবো, অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিব। সো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে রয়েছে অ্যামাউন্ট, সো অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার অ্যাড করে যাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে বলবে। তো এখানে হচ্ছে আপনি 13 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত এখানে আপনি ডিপোজিট করতে পারবেন। সো আমরা হচ্ছে 13 টাকা যদি আপনি অ্যাড করতেন, মানে 0.1 সেন্ট যদি আপনি অ্যাড করেন তার মানে হচ্ছে 13 টাকা। সো আপনি 13 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে 1 ডলার অ্যাড করবো। সো আপনি চাইলে 2 ডলার, 3 ডলার, 10 ডলার, 20 ডলার, আপনি যত ডলার অ্যাড করবেন সেটা আপনি লিখে দিবেন। তো আমরা এখান থেকে হচ্ছে 1 ডলার অ্যাড করবো, এই জন্য আমরা 1 লিখে দিলাম। দেওয়ার পর নিচে রয়েছে ইনিশিয়েট পেমেন্ট, জাস্ট আপনি কী করবেন এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। সো এখানে আসার পরে এখন আপনাকে এখানে মেইনলি আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে, আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন। আর আমাদেরকে দেখতে পাচ্ছেন 1 ডলারের জন্য আমাদের কয় টাকা খরচ পড়বে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। আমাদেরকে এই 1 ডলারের জন্য আমাদেরকে 122 টাকা এখানে পেমেন্ট করতে হবে। আমরা চাইলে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারি। সো আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। সো এখানে কিন্তু 2টা অপশন দিচ্ছে, এই 2টা অপশনের মধ্যে প্রথম রয়েছে বিকাশ পার্সোনাল। সো এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন বিকাশ পার্সোনাল, অর্থাৎ আপনি এই যে স্বাভাবিকলি আপনি তাদের এই নাম্বারে হচ্ছে টাকাটা সেন্ড করবেন, সেন্ড করার পর কত টাকা সেন্ড করবেন সেটা এখানে বলে দিচ্ছে। দেওয়ার পর আপনি আপনার বিকাশ থেকে সেন্ড করে ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় কিন্তু ভেরিফাই করতে পারেন। আর এই যে পাশে রয়েছে বিকাশ লাইভ, সো এটা কি, এটা যদি আমি বিকাশ পেমেন্ট লাইভে ক্লিক করি, আমরা যেভাবে হচ্ছে এমবি বা মিনিট কিনে হচ্ছে আমাদের সিমে, ঠিক সেইভাবে কিন্তু এখানে সিস্টেমটা, মানে এখানে আপনি বিকাশ নাম্বার দিবেন, আপনার পিন দিবেন, আপনার বিকাশ থেকে অটোমেটিক্যালি টাকাটা কেটে নেবে। তো আমরা কী করবো, আমরা হচ্ছে বিকাশ পার্সোনাল দিয়ে পেমেন্টটা করবো, আপনার চাইলে নগদ দিয়েও এখান থেকে করতে পারেন। তো আমি আপনাদেরকে এখন দেখাই যে কীভাবে পেমেন্টটা করবেন। সো আমরা বিকাশে ক্লিক করে আমরা এখন আমরা বিকাশ পার্সোনাল দিয়ে আপনার পেমেন্টটা করবো, এই জন্য বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম।
এরপর আমাদেরকে এখানে বলছে যে সবকিছু কিন্তু এখানে বলে দিয়েছে সো আপনি এগুলো পড়ে নেবেন তো আমাদেরকে হচ্ছে এই যে নিচে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে কপি রয়েছে কপিতে ক্লিক করে দিব কপি হয়ে যাবে এন্ড কপি হওয়ার পরে এই নম্বরে আমাদেরকে সেন্ড মানি করতে হবে আমাদের হচ্ছে এই যে 122 টাকা আমাদেরকে সেন্ড মানি করতে হবে আপনি যত ডলার লোড দিবেন সেই হিসাবে আপনাকে পেমেন্ট এখানে লিখে দিবে ওই টাকাটা আপনাকে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পরে আপনার হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিয়ে ভেরিফাই ক্লিক করে দিবেন তো আমি পেমেন্টটা করে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিচ্ছি তো আমি হচ্ছে বিকাশ দিয়ে অলরেডি পেমেন্টটা করে দিয়েছি পেমেন্ট করার পর আমি যে ট্রানজ্যাকশন আইডিটা পাইছি সেটা এখানে এখন বসাই দিব এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা পেমেন্ট এখান থেকে ভেরিফাই করে দিব আর মাস্ট বি পেমেন্ট করার পরে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন না হলে কিন্তু আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন না এর জন্য অবশ্যই পেমেন্ট করার পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন বা কপি করে নেবেন আগে এরপর আপনাকে যে কাজটি করতে হবে রয়েছে ভেরিফাই জাস্ট এখন আমরা কি করবো ভেরিফাই ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট আমাদের কিন্তু লেখা চলে এসেছে অর্থাৎ আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে পেমেন্ট অ্যাড হয়ে গেছে সো আমরা যদি এখন এখান থেকে ওয়েবসাইটের মেইন পেজে যাই দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ব্যালেন্স কিন্তু হচ্ছে $1 দেখাচ্ছে তার মানে আমাদের অ্যাকাউন্টে $1 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখন কিন্তু চাইলে আমরা যে কোনো সার্ভিস এখান থেকে আমরা নিতে পারবো সেই জন্য আমরা নিচে আসবো নিচে আসার পর ক্যাটাগরিতে এগেন ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা কোন সার্ভিসটা নিব সেটা আমাদেরকে এখানে মানে বসাইতে হবে তো আমরা প্রথমে হচ্ছে টিকটক লাইকস নিব আমাদের যে কোনো একটা ভিডিওতে তো আমরা টিকটক লাইকসটা এখানে সিলেক্ট করলাম এরপর এখানে সার্ভিস রয়েছে সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা সার্ভিস আপনাকে মেইনলি দিবে সো এই তিনটা সার্ভিসের মধ্যে প্রথমটা হচ্ছে কম দামি এরপর বেশি দামি এরপর আরও বেশি দামি সো এইগুলো হচ্ছে কোনটাতে কেমন স্পিড এটা মানে অনেক সময় ডিপেন্ড করে তাদের সার্ভার উপরে তবে বর্তমান হচ্ছে যে কম দামি যেটা রয়েছে প্রথমে এটাতে সার্ভিস তাদের ভালো আছে মানে তারা এইটাতে খুব তাড়াতাড়ি দেয় আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো আমরা এটাই নিচ্ছি এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে লিঙ্ক রয়েছে লিঙ্কের জায়গায় আপনাকে যেই ভিডিওতে আপনি লাইকসটা নিতে যাচ্ছেন ওই ভিডিও লিঙ্কটা আপনাকে এখানে বসাইতে হবে তো এর জন্য আমরা কী করবো এখন আমাদের হচ্ছে টিকটকে চলে যাবো তারপর আমরা যেই ভিডিওতে নিব ওই ভিডিও লিঙ্কটা আমরা এখন কপি করে নেবো আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রোফাইলে অলরেডি আসি সো এখন আমরা কী করবো নিচে আসবো আসার পরে এই যে 4 নম্বরে যে আমার ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওতে লাইকসটা মেইনলি বাড়াবো সো এর জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করছি ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমাদের লাইক রয়েছে হচ্ছে 5টা তো আমরা এই ভিডিওতে এখন লাইক বাড়িয়ে নিব তো এর জন্য আমাদেরকে এখন যে কাজটি করতে হবে যে 3 ডট লাইন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা কী করবো ভিডিও লিঙ্কটা কপি করে নিব যে কপি লিঙ্ক রয়েছে কপি লিঙ্ক করে নিব তো আমাদের ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে তো আমাদের এই ভিডিওতে মেইন লাইক রয়েছে কিন্তু 5টা অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে টোটাল লাইকস রয়েছে 3,068 তখন আমরা এই ভিডিওতে মেইনলি সাবমিট দিব সেই জন্য আমরা এগেইন হচ্ছে ওয়েবসাইটে ব্যাক করছি তো ওয়েবসাইটে ব্যাক করার পর এখন আমাদের এই কাজটি করতে হবে লিঙ্কের জায়গায় এখানে ছাপিয়ে ধরে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন এরপর কোয়ান্টিটি রয়েছে কোয়ান্টিটির জায়গায় আপনি কতগুলো লাইকস নেবেন সেটা আপনাকে এখানে বলবে আর কি সো আমরা এই যে মিনিমাম ম্যাক্স কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা এখন কী করবো আমরা যতগুলো লাইকস নেবো সেটা আমাদের এখানে লিখে দিতে হবে এখানে কিন্তু 1 লাখ পর্যন্ত আপনি এখানে নিতে পারবেন সো আমরা এখন হচ্ছে কী করবো এখানে 1,000 লাইকস নেবো এর জন্য আমরা 1,000 লাইকস এখানে আমরা লিখে দিব লিখে দেওয়ার পর এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে এখানে সাবমিট রয়েছে জাস্ট এখানে সাবমিট একটা ক্লিক করে দিব তাহলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে বা আমাদের অর্ডার কিন্তু অলরেডি তাদের কাছে চলে যাবে সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অর্ডার কিন্তু চলে গিয়েছে এখন আমাদের কিন্তু অলরেডি ব্যালেন্স থেকে ওই ব্যালেন্সটা আমাদের কেটে নেওয়া হয়েছে এখন যদি আমরা দেখি যে অর্ডারের অবস্থা কী তো এই জন্য আমরা এই যে 3 ডটে আসার পরে অর্ডার্সে চলে আসবো অর্ডার্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যে আমি এই পাশে আসি এই দেখতে পাচ্ছেন স্টেটাস পেন্ডিং অর্থাৎ আমাদের কিন্তু এখন পর্যন্ত অর্ডারটা আমাদের তাদের কাছে গেছে এখন তারা হচ্ছে আমাদেরকে এটা কিন্তু দিয়ে দিবে তো এখন আমাদেরকে হচ্ছে 5 মিনিটের মধ্যে তারা এটা দিয়ে দিবে তো আমাদের এটা খুব ইজি মানে এই ওয়েবসাইটের সার্ভিস হচ্ছে খুব তাড়াতাড়ি সার্ভিসটা দেয় আমি এখন আমরা হচ্ছে জাস্ট চেক দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাইকস আসা শুরু হয়ে গেছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন লাইক আসা শুরু হয়ে গেছে আমাদের কিন্তু সাবমিট দেওয়ার 1 মিনিটও হয় নাই এই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লাইক আসতেই আসে আমি কিন্তু আপনাদের নোটিফিকেশনটা একদম লাইভ প্রুফ দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন তো ভরপুর হয়ে যাওয়া শুরু হয়ে গেছে তো আমরা যদি এখন অ্যাকাউন্টে যাই একটু চেক দিই এই ওয়েবসাইটের সার্ভিস একদম অ্যামেজিং আপনারা জাস্ট যদি একবার ট্রাই করে দেখেন বা হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে সো আমরা ভিডিওটা ওপেন করি 5টা লাইক ছিল ভিডিওতে তো আমরা ভিডিওটা ওপেন করছি অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন বুম 778টা লাইকস কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেল আমরা যদি এখানে একটা রিফ্রেশ করি এই যে এগেন যদি আমরা ভিডিওতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন 780টা লাইকস কিন্তু আমাদের হয়ে গেলো আমাদের লাইকস কিন্তু আসতে আছে একদম ঝড়ের গতিতে আমরা যদি একটু দেখি তো আমাদেরকে জাস্ট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো মানে হচ্ছে 4-5 মিনিটের মধ্যে আমাদের সকল লাইকগুলো ডেলিভারি হয়ে যায় তো আমাদের কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু এতগুলো লাইকস কিন্তু আমাদের চলে আসবে এখন ওগুলো আসবে আস্তে আস্তে সো এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে এখন আমরা নতুন আরও একটা সার্ভিস নিবো আপনাদেরকে লাইভ প্রুফ এখানে আরেকটা সার্ভিস নিয়ে দেখাবো এর জন্য আমরা এগেন টিকটকে আসছি ওই ভিডিও এখন আমরা কী করবো ভিউজ বাড়িয়ে দেখাবো আপনাদেরকে তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন 1109টা ভিউজ রয়েছে এখন আমরা এই ভিডিওতে হচ্ছে ভিউজ বাড়াবার জন্য এগেন আমরা ভিডিও লিঙ্কটা কপি করে নিচ্ছি এই যে কপি লিঙ্ক করে নিলাম কপি লিঙ্ক করে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে কী করবো জাস্ট হচ্ছে এখন আমরা চেক মানে আচ্ছা আমরা ভিউজের সাবমিট দিব এখন তো ওয়েবসাইটে এখানে আসছি দেন ক্যাটাগরি আসলাম ক্যাটাগরিতে আসার পর টিকটক ভিউ সিলেক্ট করছি
এন্ড এখানে আছে আমরা প্রথম সার্ভিসটা দিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনি প্রথমে হচ্ছে যেগুলো সার্ভিস মানে আছে তারপর দ্বিতীয়টা নিতে পারেন, তারপর তৃতীয়টা, মানে ম্যাক্স যতগুলো রয়েছে আপনি যতগুলো নিতে পারবেন। তারপর যদি আপনার ওভার হয়ে যায় তাহলে কিন্তু পরের সার্ভিসগুলো আপনি নিতে পারেন। এখন আমরা কী করবো, লিঙ্কের জায়গায় জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন কোয়ান্টিটি রয়েছে, আপনি কতগুলো ভিউজ নেবেন সেটা আপনাকে এখানে বলবে। সো আমরা এখন কোয়ান্টিটির জায়গায় আমরা এখন 2000 ভিউজ নিব, যেন 2000 সিলেক্ট করে দিলাম। সো 2000 সিলেক্ট করে দেওয়ার পরে যে সাবমিট রয়েছে, সাবমিটে এখন আমরা কী করছি, ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অর্ডারটা তাদের কাছে চলে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয়েছে অ্যান্ড অর্ডার কিন্তু তাদের কাছে চলে গিয়েছে। তো এখন যদি আমরা এখান থেকে থ্রিডোটে আসার পরে এখন যদি আমরা এখান থেকে অর্ডার্সে যাই, অর্ডার্সে যাওয়ার পরে এখন যদি দ্বিতীয় অর্ডার্সটা দেখি, এটাও দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে। এখন যদি আমরা এখানে চেক দিই আমাদের কিন্তু ভিউস আসা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা যদি একটু রিফ্রেশ করি, সো রিফ্রেশ করার পরে ভিউস আসা এখন শুরু হয়নি, আমাদের হচ্ছে ভিউসগুলো চলে আসবে, বাট আমাদের একটু টাইম লাগবে যেহেতু অর্ডারটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে। তো আমরা ভিডিওতে দেখি লাইকসগুলো আসলো কিনা। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু 1022টা লাইকস কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের এই ভিডিওতে 5টা লাইক ছিল, আমাদের কিন্তু 1000 লাইকসের সাবমিট দিয়েছিলাম, 1022টা লাইকস হয়ে গেলো, আমরা কিন্তু 1000 প্লাস লাইকস আমরা কিন্তু পেয়েছি। তো এখন আমাদের জাস্ট অপেক্ষা করার পালা হচ্ছে আমাদের ভিউজটা কখন আসে, তো আমরা এখন ভিউজের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড ফাইনালি গাইস আমাদের কিন্তু ভিউজগুলোও চলে এসেছে। আমাদের 1 মিনিট আমরা ভিউজটা মানে ভিডিওটা পজ করছি, আমাদের 30 সেকেন্ডের মধ্যে সবগুলো চলে এসেছে। ফাইনালি দেখুন যে আমাদের এই ভিডিওতে কিন্তু এখন 3770টা ভিউজ রয়েছে, আমাদের কিন্তু এখন 3770টা ভিউজ রয়েছে। আমরা যদি এখন একটা রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন 3770টা ভিউজ রয়েছে। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, ভিডিওটা প্লে করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইকসগুলো কিন্তু রয়েছে 1022টা। অ্যান্ড ভিউসের দিকে একটু খেয়াল করুন, ভিউজ রয়েছে কিন্তু 3770টা। আমাদের কিন্তু সকল প্রকার সার্ভিস আমরা যতগুলো সাবমিট করলাম আমরা কিন্তু খুব ইজি ইজিলি 1 মিনিটের মধ্যে সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আপনার যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে এই ওয়েবসাইটে তাহলে আপনারা কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো এর জন্য আপনারা কী করবেন, যে ওপেন রয়েছে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনারা হচ্ছে ডিরেক্ট তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ করবেন। আপনার মেসেজ করার সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন, দুই তিন মিনিটের মধ্যে তারা রিপ্লাই করে। এবং তাদের ওয়েবসাইটের সার্ভিসও অনেক ভালো, তাদের হচ্ছে কমিউনিকেশন লেভেলও অনেক ভালো। আপনার মানে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন, আপনি যে কোনো সমস্যার সমাধান তাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আসার পর হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে, আর তাদের সাথে কথা বলে আপনি আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। আপনারা কিন্তু চাইলে তাদের হচ্ছে অ্যাপটা ডাউনলোড করতে পারেন, যেন ত্রিডিওটা আসবেন মোবাইল, যে মোবাইল অ্যাপ রয়েছে মোবাইলে ক্লিক করার পর ডাউনলোড করে এটা ইনস্টল করে ইউজ করতে পারেন। তাহলে তাদের ওয়েবসাইট আসতে হবে না, তাদের অ্যাপ থেকে আপনারা চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন। এই ওয়েবসাইটে যদি ইউজ করেন আপনার হচ্ছে খুব ইজিলি আপনি আপনার টিকটকের বা ফেসবুকের আপনার যে কোনো সার্ভিস নিতে পারবেন, একদম 100% রিয়েলি।